দীর্ঘ তেতাল্লিশ মাস পর গেরুয়া বাহিনীর রক্তচক্ষ আর সন্ত্রাসকে উপেক্ষা করে শুক্রবার রতনপুরে লাল ঝান্ডার মিছিলে সামিল হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার সহ সাত দফা দাবিকে জোরদার করার শপথ নিল বিভিন্ন পেশার মানুষ এদিন ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের রতনপুর পঞ্চায়েত মাঠ থেকে লাল ঝান্ডা কাঁধে নিয়ে শ্রমজীবী থেকে সাধারণ মানুষের দৃপ্ত মিছিল শুরু হয় মিছিল রতনপুর বাজার পরিক্রমা করে মন গিয়ে সভায় মিলিত হয় সভায় বক্তব্য রাখেন সিপিএম বিলুনিয়া মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য আশিস দত্ত দলের রতনপুর অঞ্চল সম্পাদক সত্যমণি উচাই বক্তারা দেশ ও রাজ্যে বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করে মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে আরো জোরদার করার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান তাদের প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন সেখানে কোনো কোনো ধরনের মিল নাই আমরা লক্ষ্য করছি সামাজিক বাতা দুই হাজার টাকা ঘরের জায়গা তো দূরের কথা এখন সামাজিক বাতা যাদের ছিল প্রায় পঞ্চাশ হাজার ভাতা প্রাপকদের ভাতা বাতিল করে দেওয়া হয়েছে বছরে পঞ্চাশ হাজার বেকার যুবকদের কর্মসংস্থান করার প্রতিশ্রুতি তো দূরের কথা পঞ্চাশ হাজার বেকার যুবকে যারা দশ হাজার তিনশো তেইশে চাকরি ছিল তাদের চাকরি বাতিল করেছেন রেগা যারা চাকরি ছিল তাদের চাকরি বাতিল করার জন্য ষড়যন্ত্র করছেন এবং আজকে কোর্ট তাদেরকে চাকরি রক্ষার জন্য যে তার ফলে তাদের চাকরি এখনো রক্ষা আজকে বিভিন্ন ধরনের এই ধরনের অবস্থা আমাদের রাজ্যে একটা অরাজক অবস্থা গণতান্ত্রিক পুনরুদ্ধারের জন্য আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম আমরা পরিচালিত করছি সেই গণতান্ত্রিক ও পুনরুদ্ধারের সংগ্রামে আজকে শত শত মানুষ রাস্তায় নামার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী দিনে বৃহত্তর আন্দোলন চলবে